নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনাদি সাজানো আমাদের বিশেষ নিবেদন। প্রিয়জনই ঘটনা পাঠিয়েছেন রুমা বিশ্বাস। নমস্কার রাজদা, কেমন আছো? আমি জগন্নাথপুরের রুমা। আমার এক বন্ধু তোমাদের ভিডিও সাজেস্ট করেছিল আমাকে, তারপর থেকে একটা এপিসোডও মিস করি না তোমাদের। তোমাদের ঘটনার কালেকশনগুলো দারুণ লাগে। অনেকদিন ধরেই ভাবছিলাম কোনো ঘটনা পাঠাবো তোমাদের, কিন্তু কোনো ঠিকঠাক মতো ঘটনা পাচ্ছিলাম না। তারপর মনে হলো নিজের সাথে ঘটে যাওয়াই একটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। আশা করছি সবাই লাইক এবং কমেন্ট করে ফেলেছ। যারা নতুন তারা ঘটনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে শুনছো এবং কার সাথে শুনছো। শুরু করা যাক আজকের 11 নম্বর এপিসোড। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলবো, সেটি বলতে পারো আমার জীবনের সবচেয়ে খারাপতম একটি ঘটনা। প্রথমেই বলে রাখি, আমার ছোটবেলা থেকে একটি অদ্ভুত পাওয়ার রয়েছে, বলতে পারো এটি গড গিফটেড। আমি কোনো খারাপ জায়গায় গেলে তার নেগেটিভ এনার্জি খুব অনুভব করতে পারি, এবং অনেক সময় অনেক কিছু দেখতেও পাই। কিন্তু সব গড গিফটেড জিনিস সবসময় ভালো নাও হতে পারে, আমার জন্য এটি অভিশাপের থেকে কম কিছু নয়। আমার রাশি অনেক হালকা হওয়ায় নাকি এইসব আমি দেখতে পাই। এবারে ঘটনায় ফিরি। প্রায় 3 বছর আগে, তখন আমার বয়স 18 কি 19 হবে, খবর আসে আমার 2 বন্ধুর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্টের স্পট থেকেই পুলিশ বডি পাঠায় কলকাতার এক সরকারি হসপিটালে। তারপর তাদের বাড়িতে খবর পাঠানোর পর কোনো এক খুব জরুরি কারণবশত বডি আইডেন্টিফাই করতে যেতে হয় আমাকে ও আমার বন্ধুর বাবাকে। তার আগেই বলে রাখি, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 2 দিন পর খবর আসে আমাদের কাছে। তার কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আইডেন্টিটি বলতে তাদের কাছে কিছুই ছিল না, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটিও ছিল আমাদের বাড়ি থেকে বেশ দূরে। আর দুজনের মধ্যে একজনের মাথা এতটাই খারাপভাবে থেতলে যায়, যার কারণে চেনা অসম্ভব হয়ে গিয়েছিল। পরে তাদের বাড়ির লোক থানায় রিপোর্ট করায় একদিন পর খবর আসে যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে তাদের দেহ ফ্রিজ আপ করে রাখা হয়েছিল হসপিটালের মর্গে। যথারীতি দুজনই ছিল আমার খুবই ভালো ও কাছের বন্ধু। ওই যে বললাম না, কোনো এক কারণবশত আমাকে যেতে হয় বডি আইডেন্টিফাই করতে। হয়তো সেদিন আমি যদি না যেতাম তবে ভালোই হতো। বডি আইডেন্টিফাই করতে যথারীতি সময় হসপিটালের মর্গে পৌঁছালাম। মর্গে ঢুকতেই কেমন যেন আশেপাশের আবহাওয়াটা হঠাৎ করে বদলে গেল, মানে একদম চুপচাপ নিস্তব্ধ। শুধুমাত্র আমাদের পায়ের শব্দ ছাড়া সব কিছুই যেন মৃত এখানে। ছোটবেলা থেকেই আমি একটু সাহসী প্রকৃতির মানুষ ছিলাম, কিন্তু এই আবহাওয়াতে এসে ভয় পেতে বাধ্য হলাম। কিছুটা এগোনোর পর পুলিশ কাকু ও হসপিটালের একজন স্টাফ গিয়ে দাঁড়ালেন একটি রুমের সামনে। রুমটি খুলতেই নাকে ধাক্কা মারল একটা গুমোট বাঁধা পচা গন্ধ। রুমে যাবার পর থেকেই কেমন যেন আমার মন অস্থির হতে শুরু করে, এবং এই কনকনে ঠান্ডা ঘরেও আমি ঘামতে শুরু করি। অজস্র পরিমাণে নেগেটিভ এনার্জি ফিল করছিলাম আমি। মনে হচ্ছিল যেন সব কিছু মিলে আমাকে গিলে খাচ্ছে। মাঝে মাঝেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, আমার উপর নজর রাখছে।
আমার সামনে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে সারিতে সারিতে শোয়ানো লাশ। হাঁটতে হাঁটতে আমরা গিয়ে দাঁড়ালাম একটি স্ট্রেচারের সামনে। এটা সুমন্তর লাশ ও তার পাশের স্ট্রেচারে এটি পিকলুর। দুজনের বডি আইডেন্টিফাই করে যথারীতি তাড়াহুড়ো করেই বেরোই আমি। এই দম বন্ধ কর পরিস্থিতিতে আমি আর থাকতে পারছিলাম না। বডি নিয়ে বাড়িতে ফিরে সুমন্তর পিকলুর শেষ কাজ সারা হলো। ওই রাত থেকেই শুরু হয় আসল ঘটনার সূত্রপাত। রাতে খাবার সেরে নিজের ঘরে শুতে যাব, এমন সময় মনে হয় কেউ যেন আমার পিছু পিছু আমার ঘরে ঢুকলো। আশপাশ দেখলাম, কিন্তু কই, কেউ নেই তো। আবারও পুনরায় ঘরের দরজা বন্ধ করে খাটে গিয়ে ফোনটা ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎ নাকে ধাক্কা মারল একটি পচা অতি বিশ্রী গন্ধ, বলা যায় দুর্গন্ধ, কিন্তু খুব চেনা। একটু ভাবতেই মনে পড়ল, এ তো সেই দুর্গন্ধের মতন যে দুর্গন্ধ আমি মর্গে পেয়েছিলাম। কিন্তু এখানে কিভাবে এলো? ধীরে ধীরে দুর্গন্ধটার প্রকোপ যেন আরো বাড়তে থাকে। ঘরের আবহাওয়াটাও যেন কেমন যেন ভারী হতে শুরু করেছে। আমি অজস্র পরিমাণে ঘামতে থাকি। আমার মন বারবার আমাকে জানান দেয়, এই ঘরে এমন কিছু আছে যা আমার জন্য একদমই ভালো না। আমি খাটে থেকে ধড়ফড় করে নেমে ছুটে বাবা মার কাছে চলে যাই এবং কিছু না বলে রাতে তাদের কাছে ঘুমিয়ে পড়ি। পরের দিন উঠে ঘরে যাই, কিন্তু সবই তো আগের মতন স্বাভাবিক। সে রাতে ঘটে আরও একটি ঘটনা। আমার বাড়িতে অ্যাকোরিয়াম ছিল। রাতে খাবার দেওয়ার সময় দেখি সবকটি মাছ মরে ভেসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটি হলো, প্রত্যেকটি মাছের শরীরে অদ্ভুতভাবে খুবলে খুবলে কামড়ানোর দাগ। কিন্তু আমাদের বাড়িতে তো বিড়াল নেই, আর অ্যাকোরিয়াম খুলে একটি বিড়ালের পক্ষে এই কাজ করা অসম্ভব। তবে কে করলো এই কাজ? এরপর থেকে একের পর এক ঘটনা ঘটতেই থাকে আমার সাথে। কখনো ছাদে এমনভাবে শব্দ আসতে থাকে যেন খুব জোরে জোরে কেউ লাফাচ্ছে। গিয়ে দেখলে আশপাশ ফাঁকা, কোথাও কেউ থাকে না। ঘরের আশেপাশে কোনো কুকুর বা কোনো প্রাণীকে দেখাই যেত না। প্রথম প্রথম এটির উপর লক্ষ্য না পড়লেও পরে ভাবতে বাধ্য হলাম। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার খুব পরিচিত একটি কুকুর ভোলু, রোজ পড়তে যাওয়ার সময় বিস্কুট দিতাম, সেদিনও দিতে গেলাম, কিন্তু সে আমাকে দেখে রাগে গজরাতে থাকে। দাঁত বার করে ভয়ঙ্করভাবে আমাকে দেখে ডাকতে থাকে, যেন কিছুর থেকে আমাকে সাবধান করে দিচ্ছে। তখন আমার বাড়িতে থাকতেও যেন ভালো লাগতো না, খুব অস্বস্তি লাগতো। মনে হতো কেউ যেন সব সময় আমার উপর নজর রাখছে। একদিন রাতে আমার ঘরে আমি শুয়ে আছি, তখন কটা বেজেছিল খেয়াল নেই। হঠাৎ মনে হলো আমার কানের কাছে কার যেন একটা নিঃশ্বাস অনবরত পড়ে চলেছে। আমার কানে একটি শব্দ আসে, আমি ধড়পড় করে উঠে বসি। সেই দুর্গন্ধটি আবার আমার নাকে ধাক্কা মারল। আমার শরীর যেন ভারী হতে শুরু করেছে। এমন সময় আমি মাথা ঘোরাতে যা দেখলাম সেটি মনে করলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখি ঠিক আমার পাশেই বসে অতি বিশ্রী দেখতে একটি অবয়ব, যার মুখ যেন কেউ থেতলে দিয়েছে।
সেই থ্যাদলানো মুখের এক চোখ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। আমি ভয়ে আর একটু হলেই খাট দিয়ে পড়ে যাচ্ছিলাম। ধড়পড় করে খাট থেকে নেবে এক লাফে দরজা খুলে চলে যাই বাবা মার কাছে। এরপর থেকে আমি রোজ একটি স্বপ্ন দেখতে থাকি। আমি স্বপ্ন দেখি সেই বডি আইডেন্টিফাই করতে যে মর্গে গিয়েছিলাম, দেখি সেই মর্গ, সেখানে আমি একা দাঁড়িয়ে এবং এক গম্ভীর অতি পৈশাচিক কণ্ঠস্বর আমাকে ডাকছে আমার নাম ধরে, রোমা রোমা। রোজ এই স্বপ্নের ভয়ে আমি ঠিক মতো ঘুমাতে পারতাম না, ভয় ভয় থাকতাম আবার যদি স্বপ্নটা দেখি। একদিন সকালে ঘুম থেকে উঠে খুব পরিচিত একটি গলার আওয়াজ পাই, দেখি ভৈরব দাদু আমাদের বাড়িতে এসেছেন। ভৈরব দাদু হলেন আমার বাবার জ্যাঠামশাই। ইনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ান দেশ বিদেশে। শুনেছি তন্ত্র সাধনায় ওনার নাকি অগাধ জ্ঞান, শুনেছি বললে ভুল হবে, অনেকবার তার চাক্ষুষ প্রমাণও পেয়েছি। অনেক বিপদ থেকে আমাকে এই ভৈরব দাদুই রক্ষা করেছেন। কিন্তু অবাক করা কাণ্ড হলো, আমি যখনই বিপদে পড়ি জানি না কিভাবে ভৈরব দাদু ঠিক চলে আসেন আমাদের বাড়িতে। সেদিনও এসে আমাকে বলেন, কিরে মুনি, কত বড় হয়ে গেছিস, হ্যাঁ দাদুকে তো আর মনেই পড়ে না বল। আমি একটু হেসে উত্তর দিলাম, মনে করলেই বা কি, তোমার না আছে ফোন না আছে কোনো ঠিকানা, এবার বলো তোমার সাথে আমি দেখা করি কিভাবে। দাদু একবার হেসে আমাকে বলেন, চল দেখি মা তোর ঘরটা একবার দেখব। আমি দাদুকে ঘরে নিয়ে এলাম। দাদু ঘরে ঢুকতেই হঠাৎ থমকে গিয়ে চারপাশটা একবার তাকিয়ে বলে, যা একটু গঙ্গার জল নিয়ে তোমা। আমি এক ছুটে গিয়ে গঙ্গার জল নিয়ে দাদুকে দিলাম। দাদু চোখ বুঝে মন্ত্রাচারণ করতে করতে চারিদিকে জল ছিটিয়ে দিলেন। তারপর আমাকে বললেন, যা খাটে গিয়ে বস, আমি আসছি। জানি না দাদু কি করলেন, কিন্তু ঘরটায় থাকতে সে আগের মতো অস্বস্তি হচ্ছে না, মনে হচ্ছে যেন কত শান্তি এখানে। কিছুক্ষণ পর দাদু এসে আমাকে একটি মাদুলি দিয়ে খাটে উঠে বসলেন এবং বললেন, কাল ভোরে উঠে এটি পড়ে নিস, মানু চিন্তা নেই, যে ছিল সে আর তোকে জ্বালাতে আসবে না, যে ছিল সে আর কেউ নয়, তোর অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বন্ধুদের মধ্যেই একজন, তোর কোনো ক্ষতি করতে আসেনি সে, তোকে বলতে এসেছিল তারা এখনো মুক্তি পায়নি, তারা সাহায্য চাইতে এসেছিল তোর কাছে, হয়তো সে আর কাউকে বলতে পারছিল না, আমি দেখছি কি করা যায়। তারপর দুদিন পরে সুমন্ত ও পিকলুর নামে বড় করে পূজা করা হয়। সেখানে আমার দাদু সহ আরো তিনজন তান্ত্রিক ছিলেন। বড় করে হোমযজ্ঞ হলো, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। আরো অনেক ঘটনা আছে, পরে আরো লিখে পাঠাবো। দারুণ একটি ঘটনা কিন্তু আমরা শুনিলাম রুমার কাছ থেকে। রুমা অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঘটনা পাঠানোর জন্য, এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। আমার ভেবেই প্রায় মানে কেমনই যেন হচ্ছে, এমন কত কিছু যা আমরা দেখতে পাই না, যা আমাদের দেখার বাইরে, আমাদের দেখার সাধ্যই নেই, সেগুলো তুমি দেখতে পাও। আর সত্যিই তো এমন কিছুই দেখতে পাই আমি, ভয় তো লাগবেই। আপনারাও যদি রুমার মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান তবে কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আজকের ঘটনা পাঠে আমি রাজ,
আজকের ঘটনাটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং কমেন্টে জানান আপনারা কোথা থেকে শুনছেন, কার সাথে শুনছেন, এবং প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই একটি শেয়ার করে দিন। তবেই কিন্তু আমাদের প্রিয়জনী পরিবার আরও বড় হবে এবং আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারব। আমরা আসছি ঠিক আগামী শনিবার রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।